ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞান বিষয়ে যে 3 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো দেখব। একে রায় বলেছে তাপ পরিমাপের জন্য প্রচলিত একক হচ্ছে ক্যালোরি, 2 হলো 3 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 3 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে 240 ক্যালোরি তাপ গ্রহণ করে, 3 বলেছে তুতের সংকেত হচ্ছে CuSO4 আর 5H2O, 4 পাথরে চুন এবং জলের বিক্রিয়া ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়, 5 পরমাণু নিস্তরিত কণাটা হলো নিউট্রন। 2 রায়তে আছে যে উষ্ণতায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মান সমান তা নির্ণয় করো। কোন তাপমাত্রা ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলে একই পার নির্দেশ করে? তো আমরা জানি C/5 সমান F-32/9, যেখানে সি আর এফ যথাক্রমে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে উষ্ণতার পার। এখানে সি সমান এফ হলে তাহলে আমি সি এর জায়গায় এফ লিখে দিলাম, F/5 সমান F-32/9। এবার কোনাকুনি গুণ করলে, কোনাকুনি গুণ করে এখানে হবে 9F, আর এদিকে গুণ করলে 5F-160, তাই 5F মানে ডান দিক থেকে বাঁ দিকে এসছে মাইনাস, 4F সমান -160, তাহলে F সমান হবে 160-কে 4 দিয়ে ভাগ করলে 40, তাহলে -40 ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট আর সেন্টিগ্রেড স্কেলে পার সমান। 2 দিয়েছে সমতা বিধান করো, লেড নাইট্রেট বিশ্লিষ্ট মানে বিয়োজিত হয়ে লেড অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন উৎপন্ন হয়েছে, তো এইভাবে সমতা বিধান করে দিয়েছি। আর এটা হচ্ছে ফসফরাস আর আয়োডিনের বিক্রিয়া, ফসফরাস ট্রাই আয়োডাইড উৎপন্ন হয়েছে, তো সমতা বিধান হয়ে গেল। 3 দিয়েছে মার্কিউরি ক্লোরাইড এবং কপারের বিক্রিয়া, কিউপ্রিক ক্লোরাইড আর মার্কারি উৎপন্ন হয়েছে, কী বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। আর Na2S এই যৌগটির নাম সোডিয়াম সালফাইড। লাইফ সায়েন্সে আসি, একে রায় বলেছে প্রদত্ত কোন খাদ্য উপাদানটি দেহ থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় তা স্থির করো, লিপিড, 2 বলেছে উদ্ভিদ খাদ্য তৈরির সময় যে উপাদানটি গ্রহণ করে তা হলো কার্বন ডাই অক্সাইড, 2 শূন্যস্থান পূরণ করো, মানবদেহের মস্তিষ্কে জলের প্রকৃতি হলো সেরিব্রোস্পাইনাল তরল, 3 বলেছে অতিরিক্ত কৃত্রিম খাবার খেলে কী কী শারীরিক সমস্যা হতে পারে। কৃত্রিম খাবার খেলে, বেশি খেলে আমাদের নানা রকম শারীরিক অসুবিধা যেমন হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।